সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি কুকিং রেসিপি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গরুর কলিজা ভুনা করলে সব থেকে বেশি মজা হবে তার একটি পারফেক্ট রেসিপি। কলিজা ছোট বা বড় অনেকের কাছেই প্রিয় একটি খাবার। আমি আজকে রেসিপিটি এমনভাবে শেয়ার করব যা ফলো করলে নতুন রাঁধুনি থেকে শুরু করে বেচারার যে কেউ খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও হবে ভীষণ মজার। আসুন তাহলে দেখে নিই কীভাবে গরুর কলিজা ভুনা করতে হয় তার পারফেক্ট রেসিপিটি। কলিজা ভুনা করার জন্য আমি এখানে 600 গ্রাম পরিমাণ গরুর কলিজা আগে থেকে সিদ্ধ করে ছোট ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। কলিজা ভুনা করার জন্য আমি আগে থেকে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ। কেউ চাইলে কুচানো পেঁয়াজও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, 1টা বড় এলাচ আর 4টা ছোট এলাচ। দিয়ে দিচ্ছি 5-6টা লবঙ্গ আর 5-6টা গোলমরিচ। এখন আমি পেঁয়াজ আর গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। আমি 2-3 মিনিট সময় ধরে পেঁয়াজ আর গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলোতে গোল্ডেন কালার চলে এসেছে। এক্ষেত্রে পেঁয়াজ আর গরম মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট। এখন আমি এই পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট কিছুক্ষণ ভেজে নেব। এর ফলে পেঁয়াজ, রসুন আর আদার যে কাঁচা গন্ধ আছে তা দূর হয়ে যাবে। পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী আরেকটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর মশলাগুলো একসাথে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আপনারাও চেষ্টা করবেন মশলা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে, তাহলে তরকারির টেস্ট খুব ভালো আসবে। আমি 5-6 মিনিট সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, আর এক্ষেত্রে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা কলিজাগুলো। এখন আমি এই কলিজাগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে কলিজাগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কলিজাগুলোকে কষিয়ে নেব 3-4 মিনিট সময়। তবে এক্ষেত্রে চুলার আঁচ একটু কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে। আমি 3-4 মিনিট সময় ধরে কলিজাগুলোকে কষিয়ে নিয়েছি, আর মাঝখানে আমি আরও 2 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে আমি এগুলোকে একসাথে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে কষিয়ে নেব 8-10 মিনিট সময়। অর্থাৎ আমি এখানে যে পানি দিয়েছি তা খুব ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে কলিজাগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে মশলাগুলো নিচে লেগে যেতে পারে। তাই আপনারাও চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকনা খুলে কলিজাগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে। আমি 10-12 মিনিট সময় ধরে কলিজাগুলোকে রান্না করে নিয়েছি, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি কলিজায় যে পানি দিয়েছিলাম তাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে, আর এই ক্ষেত্রে কলিজাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। তবে পানি এক্ষেত্রে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কে কতটা ঝোল রাখতে চান তার উপর নির্ভর করে। এখন আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15-20 মিনিট সময়। আমি 15 মিনিট সময় ধরে কলিজাগুলোকে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া।
আপনারাও চেষ্টা করবেন কলিজা নামানোর আগে সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিতে, তাহলে কলিজার টেস্ট ও ফ্লেভার দুটোই খুব ভালো আসবে। এখন আমি এই জিরার গুঁড়া কলিজার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এগুলোকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে রান্না করব মাত্র 5 মিনিট সময়। তবে এক্ষেত্রে চুলার আঁচ একদম কমিয়ে রেখে রান্না করে নিতে হবে। তো ফিরে আসছি 5 মিনিট পর। আমার 5 মিনিট হয়ে গেছে, আর 5 মিনিটে কলিজা ভুনার রেসিপিটাও একদম তৈরি। এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি কলিজা ভুনার এই রেসিপিটি দেখতে কেমন হয়েছে। তার সাথে বলে দেই, কলিজা ভুনার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কলিজা ভুনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর এভাবে কলিজা ভুনা করলে খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা এভাবে কলিজা ভুনা করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে নিজেরা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।